তাদের কথা যে যার সাথে যার সাথে তুমি আজীবন বসবাস করবে তাকে একটু ট্রাই করে দেখো পরীক্ষা করে দেখো তার সাথে ওঠা বসা করে দেখো এটা করতে গিয়ে তারা জনমিলন পর্যন্ত করে বসে এগুলি সব বিধর্মীদের আচরণ বিয়ের আগে প্রেম ইসলাম সাপোর্ট করে না বরং প্রেম হবে বিয়ের পরে বিয়ের আগে নাই এর আগে তারা দুইজন ভিন্ন ভিন্ন সে সায়াজনাবিয়্যহ ইও এগা ইও বেগা না সেল বেগা তাদের মাঝের এইভাবে কথাবার্তা বলা যাবে না প্রেম করা এগুলি হারাম সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা খালা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানাশ শাইতানু আসালসাহুমা যখনই কোনো ব্যক্তি কোনো মহিলা নিয়ে নির্ভরতা অবলম্বন করে তখনই তাদের তৃতীয় জন হয় শয়তান সোনান হাদিস হাদিসটি বিশুদ্ধ তাহলে এভাবে আলাপচারিতার মধ্যে শয়তান কি করে কবজা করে বসে কন্ট্রোল নিয়ে আসে সুতরাং বের পূর্বে কোনো প্রকার প্রেমালাপ চলবে না উনি হয়তো বুঝাতে চেয়েছেন যে আমি প্রেমালাপ মানে ভালো কথাই বলবো কোরআন হাসির কথা বলবো ইত্যাদি এক কথায় আলাপ করবে তার সাথে তো এভাবে ইসলাম অনুমোদন করে না এবং অবশ্যই এই আলাপচারিতার পিছনে উদ্দেশ্য হবে এনজয় করা কথাবার্তা একে অপরে শুনে আনন্দ উপভোগ করা যা ইসলাম সাপোর্ট করে না দিনের কথা ধর্মের কথা যদি বলতেই হয় একমাত্র প্রয়োজনে তাদের বাবা মার উপস্থিতিতে বা ভাইয়ের উপস্থিতিতে এক কথায় মাহারামের উপস্থিতিতে বলতে পারে তাও মার্জিত হবে এবং শরীয়তের কথা যদি এখন তো প্রয়োজন হয় তাছাড়া এমনি আলাপচারিতা বিনা প্রয়োজনে এবং মাহারাম ছাড়া নির্জনে নিরালায় এটা ঠিক হবে না এটা চলবে না ইসলাম সাপোর্ট করে না সৌদি আরব লাজনাদ স্থায়ী ফটো বলা হয়েছিল এক সময় যে আমেরিকায় থাকে এক আরবিয়ান সৌদিয়ান সম্ভবত তো তার একটা বান্ধবী রয়েছে মানে বিধর্মী তো তার সাথে প্রতিদিন উনি আলাপ করেন ঘন্টার পর ঘন্টা আলাপ করেন তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য তো এভাবে আলাপচারিতা করা যায় আছে কি নেই এক এইভাবে একসাথে পাশে বসে তো ওনারা বলেছিলেন হাজামাদ মাদা মাদাখিল শায়তান এটা হলো শায়তানের চোরাগুলি মানে এভাবে আলাপচারিতার মাধ্যমে কি শয়তান কন্ট্রোল করে বসে অতএব কাউকে হেদায়তার আশায় কাউকে এ করার আশায় এভাবে সম্পর্ক করা যে একসাথে আলাপচারিত হচ্ছে লাইনের শয়নে নিরা বসনে উঠনে তো এটা এক প্রকার প্রেমের পর্যায়ে চলে যায় হবে আলাপ করলে সেটা বোঝাই যাবে যে সেটা সবার উপস্থিত হতে পারে কোনোভাবে একান্ত প্রয়োজনে আলাপ বাপ মার মেয়ের বাপ মার উপস্থিত হতে পারে কিন্তু হেদায়তের দোহাই দিয়ে আলাপচারিতে লিপ্ত হওয়া এটা শায়তানের রাস্তা এবং কোন কোনো অ্যাডমিন এই বিভ্রান্তিতে লিপ্ত হয়েছে বলে আমাদের কানে খবর এসেছে মানে অ্যাডমিন হয়তো মহিলা গ্রুপের অ্যাডমিন গিরি করতেছে তো এই উপলক্ষে ওই মহিলাদের সাথে অযথা কথাবার্তায় লিপ্ত হয় এবং অপ্রয়োজনীয় কথাবার্তায় কি করে সময় নষ্ট করে এরকম নজির আমাদের নিকটে এসেছে তাই এগুলো শয়তানের কুমন্ত্রণা যে একটা নেকির কাজকে শয়তান কি করে পাপে পরিণত করে দেয় মানে এদিকে মহিলাদের এডমিন হলো আর এদিকে শয়তানের পথ খুলে দেওয়া হলো তো এইভাবে মহিলাদের সাথে কথা বলা এ ধর্মের দহায় পেলে এগুলো কিন্তু ইসলাম সাপোর্ট করে না কারণ কথা বলা